হরতাল ঘোষণা করেছে, সেই ঘোষণার পরের দিন থেকে আমরা আজ পর্যন্ত দুবেলা যারা দীঘায় আটকে পড়েছে, পরিযায়ী শ্রমিক, ভিক্ষুক প্লাস যারা কষ্ট অনাহারে কাটাচ্ছে তাদেরকে অন্ন তুলে দিচ্ছি, আর প্রত্যেক সময় ওদের যে দুবেলা আমরা খাওয়া দিচ্ছি, তাতে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমরা মাংস, পায়েস, মিষ্টি এগুলো রান্না করেছি। আর এই জেরে আমরা প্রত্যেক দিন চালিয়ে যাবো, যতদিন লকডাউন থাকবে ততদিন আমরা এই পরিবেশনা চালিয়ে যাবো। আর এই সহযোগিতারা হাত বাড়িয়ে দিয়েছে দীঘা চক্রের প্রাইমারি মাস্টারমশাইরা, মর্নিং ওয়াকার অ্যাসোসিয়েশন, জাগৃতি সংঘ, প্লাস আমাদের খাদালগোবরা গ্রামের যুবক ভাইরা, প্লাস হচ্ছে অনেক হোটেল মালিকও আমাদের, প্লাস ইউবিআই ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক, দীঘা থানা, মোহানা থানা, সমস্ত কর্মীবৃন্দ আমাদের সহযোগিতা করে আসছেন, আর সহযোগিতার আশ্বাসও দিয়ে আসছে। কি নাম আপনার? গোলান পাত্র। চাটনি দিন এই তো, চাটনি দিয়ে আছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বলে আজকে আমাদেরকে মাংস, পায়েস, পাঁপড়, মিষ্টি সব তারা ভাই আমাদেরকে খাওয়াচ্ছে। আমরা পুরস্কার পড়ে থাকি বলে খাওয়াচ্ছে। কতদিন ধরে খাচ্ছ? দু মাস তো খাচ্ছি। কারা খাওয়াচ্ছে? দাদা ভাইরা খাওয়াচ্ছে, মন্দিরে মন্দিরে দাদা ভাইগুলো খাওয়াচ্ছে, মন্দিরে সোশ্যাল ওয়ার্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস বলে তার জন্য সেই উপলক্ষে সেরকমভাবে কোনো পরিকল্পনা করা হয়েছে, যাই হোক আমি সেটা আন্দাজ করেছি, সঠিকভাবে জানি না। কারা খাওয়াচ্ছে এটা? এটা আমাদের প্রত্যেক দিন যে সমস্ত শিব মন্দিরে আমাদের যারা দাদারা রয়েছেন তারা প্রত্যেক দিন যে খাইয়ে গেছেন তারাই খাওয়াচ্ছেন। কি না আপনার? আমার নাম চন্দ্র। কি করতেন দিঘা? রাস্তা করতাম। চলো চলো চলো।
क्या नाम है आपका? मेरा नाम अजीत कुमार यादव है। कहाँ से आए थे दीघा? बिहार से आए थे दीघा काम करने के लिए, सीलिंग का काम करने के लिए। लॉकडाउन हो गया तो हम लोग घर नहीं जा पाए, इसीलिए अभी इधर फंस गए हैं। कितना आदमी आया था? 5 आदमी आए थे। अच्छा, यहाँ का सोशल वर्कर जो है हम लोग को 2 महीना से खाना खिला रहा है। आज क्या खाना खाते हो? आज चिकन, दही, मीठा, पापड़, ये सब दे रहे हैं। आज रविंद्र ठाकुर का जन्मदिन है, इसीलिए आज हम लोग को खाना अच्छा दिया है। क्या नाम है आपका? मेरा नाम अजीत कुमार यादव। घर? घर बांका डिस्ट्रिक्ट पड़ता है बिहार से। जोर से बोलो। क्लियर कर देगा, ऐसे रखना है। हाँ, मोटा ऐसे रखना है। तुमको कौन खाना खिलाता है? अरे थोड़ा जल्दी में बोलो। बोल ना, आज जल्दी जल्दी कर देना, पार्टी चला जाएगा। रेडी। लॉकडाउन है प्रथम दिन, द्वितीय दिन 23 मार्च तक, अर्थात जनता कर्फ्यू पर दिन थे। दीघा सोशल वर्कार सब हमारे पाड़ार भाईरा मिले, जरा परिजयी श्रमिक एवं पथचारी भिक्षुक जरा असहाय अवस्था दीघाते आटके पड़े दीघा न्यू दीघाते, हमें ओदिन के सबाई के खावानों दुबेला खावानों व्यवस्था कर प्राय शताधिक 140-150 जन लोक आ महिला पुरुष बाच्चा सबाई आवान व्यवस्था कर सहयोगिता कर दीघा थाना जागृति संघ दीघा चक्र प्राइमरि एसोसिएशन और हमारे व्यक्तिगत भावे अने के स्वानुदय व्यक्ति हमें सहाय कर এছাড়াও আমাদের পাড়ার ভাইরা যে যা পারছে সবাই আমাদেরকে সাহায্য করছে, এবং আমরা কজন মিলে, ভাইরা মিলে এবং দাদারা মিলে আমরা এই মানে প্রয়াস আগামী দিনেও চালিয়ে যাব। যতদিন লকডাউন থাকবে আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে রবীন্দ্র জয়ন্তীতে স্পেশাল কি ব্যবস্থা করেছেন ওদের জন্য? আজকে রবীন্দ্র জয়ন্তীতে অন্যান্য দিনের থেকে আজকে একটু স্পেশাল মুখে স্বাদ আনার জন্য মাংস, ভাতের সাথে মাংস, চাটনি, পায়েস, পাঁপড়, দই, মিষ্টি, এগুলো দিয়ে আমরা ওদেরকে মানে খাওয়ানোর একটা ব্যবস্থা করেছি, যাতে আজকে আমাদের কবিগুরুর জন্মদিন, যাতে ওরা সবাই একটু আনন্দ উপভোগ করুক এই লকডাউনের বাজারে, আর আমরাও একটু খুশি হই, যারা যারা দিয়েছে তারাও খুশি হয়। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম শেখ মাসুদ। Thank you.
চাটনি পাইছিল।